হ্যালো ভিউয়ার, আজ থেকে 15-20 বছর আগে আমাদের যা ওয়েদার আমরা দেখেছিলাম আর আজকের যা ওয়েদার, এই দুটো ওয়েদারের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আজ থেকে 15-20 বছর আগে গরমের সময় যা টেম্পারেচার থাকতো সেটা খুব জোর 30-35 ডিগ্রি বা এই কাছাকাছি থাকতো, কিন্তু এখন টেম্পারেচার এখন অনেক বেড়ে গিয়েছে। এখন কিন্তু মোটামুটি 40-45, কোথাও 45-এর উপরও টেম্পারেচার হয়েছে। তো এই এত টেম্পারেচার, এত গরমে আমাদের কিন্তু একটি সমস্যা অনেকেরই হয়ে থাকে এই গরমে, সেটি হচ্ছে হিট স্ট্রোক। তো এই হিট স্ট্রোক কী, এটি কেন হয়, এর লক্ষণ কী, এই হিট স্ট্রোক হলে আমাদের কী কী করণীয় আছে, আমরা কী কী করতে পারি, আজকে এই সব নিয়ে আমি আপনাদেরকে বলবো। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো বন্ধু চলুন আজকে নতুন কিছু জানা যাক। প্রথমে জানা যাক যে এই হিট স্ট্রোকটা কি। আমাদের শরীরে হাইপোথ্যালামাস বলে একটি গ্রন্থি আছে, সেই গ্রন্থিটি আমাদের নার্ভের মানে আমাদের ব্রেনের মধ্যে থাকে। এই ব্রেনে এই হাইপোথ্যালামাস গ্রন্থিটি আমাদের দেহের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। তো আমাদের এই প্রচণ্ড গরমে যদি কোনো ব্যক্তি এই প্রচণ্ড গরমে ঘণ্টাখানেকের বেশি তার রৌদ্রে থাকেন, বা যারা বিভিন্ন আউটডোর ওয়ার্কার যেমন পুলিশ, তারপরে শ্রমিক, তারপর যারা গাড়ি চালান, যারা আউটডোর ওয়ার্কার যাদেরকে অনেকক্ষণ ধরে রৌদ্রে থাকতে হয়, তো এইসব ওয়ার্কাররা বা এইসব মানুষরা যদি অনেকক্ষণ ধরে বাইরে থাকেন, তাহলে হঠাৎ কোনো কারণে যদি তাদের তাপমাত্রা 104 ডিগ্রি বা 105 ডিগ্রির উপরে উঠে যায়, তাহলে কিন্তু এই হিট স্ট্রোকটা হওয়ার সম্ভাবনা থাকে। তখন কি হয়, যখন শরীরে তাপমাত্রা 105 ডিগ্রির উপরে উঠে যায়, তখন এই হাইপোথ্যালামাস গ্রন্থিটি আমাদের শরীরের তাপমাত্রাটাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারে না। তাই জন্য নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণে আমাদের স্নায়ুতন্ত্রে কিছু সমস্যা হয়, আমাদের মনে হয় যে আমাদের মাথা ঝিমঝিম করছে, আর আমাদের স্নায়ুতন্ত্রে একটু সমস্যা হওয়ার জন্য আমাদের কি হয়, কোনো কোনো লোক অজ্ঞান হয়ে যায়। অ্যাকচুয়ালি কি হয়, এই সময়টা আমাদের শরীরে তাপমাত্রাটা কীভাবে নিয়ন্ত্রণ হয়, যে আমরা প্রচণ্ড গরমে আমাদের কিন্তু ঘাম হয়, এই ঘামের মাধ্যমে আমাদের শরীরে কিন্তু তাপমাত্রাটা আমাদের বডি কিন্তু নিয়ন্ত্রণ করে। তো প্রচণ্ড গরমে আমাদের শরীর যদি ডিহাইড্রেশন হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায়, তাহলে কি হয়, আমাদের শরীর থেকে কিন্তু ঘাম নিঃসরণ আর হয় না। এবার এই শরীরের তাপমাত্রা যদি 105 ডিগ্রির উপরে উঠে যায় আর সেই সময় যদি ঘাম আমাদের নিঃসরণ না হয়, আর তাহলে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম সহ বিভিন্ন অর্গ্যানের সমস্যা দেখা দিতে পারে, আর এই জন্যই কিন্তু হিট স্ট্রোকটা হয়। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে হিট স্ট্রোকের প্রধান লক্ষণসমূহ কী কী। তো যদি কোনো ব্যক্তির হিট স্ট্রোক হয়, তাহলে তার প্রধান লক্ষণ যেটা দেখা দিবে, 1 নম্বর হচ্ছে ব্যক্তিটির কিন্তু গায়ের তাপমাত্রা, শরীরের তাপমাত্রা 104 থেকে 105 ডিগ্রির উপরে উঠে যাবে, শরীর প্রচণ্ড গরম হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ব্যক্তিটির শরীর কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেট হয়ে যাবে, শরীর জলশূন্যতায় ভুগবে ব্যক্তিটি, শরীর প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যেহেতু এই সময় আমাদের হাইপোথ্যালামাস গ্রন্থি আমাদের শরীরের তাপমাত্রাটাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, তাই জন্য আমাদের স্নায়ুতন্ত্রের কিছু সমস্যা দেখা দেয়, আর এই জন্য ব্যক্তিটির মাথা কিন্তু ঝিমঝিম করবে, গা হাত পা ঝিমঝিম করবে, মাথা ঘুরবে, এবং ব্যক্তিটি কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। 4 নম্বর লক্ষণ হচ্ছে যেহেতু ব্যক্তিটির শরীর ডিহাইড্রেট হয়ে যায়, তাই জন্য কিন্তু তার রিনাল ফাংশানে কিছু সমস্যা হতে পারে, তার কিন্তু অনেকক্ষণ ধরে প্রস্রাব বন্ধ হয়ে থাকতে পারে। আর 5 নম্বর হচ্ছে ব্যক্তিটির পালস কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। তো এই হচ্ছে আমাদের হিট স্ট্রোকের প্রধান লক্ষণসমূহ। বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক এই হিট স্ট্রোকের ঝুঁকি কাদের সবথেকে বেশি। তো এই হিট স্ট্রোকের ঝুঁকি দুটো পার্টিকুলার এজ গ্রুপ আছে তাদের বেশি। একটা হচ্ছে একদম বাচ্চা বয়সী যারা, বাচ্চাদের কিন্তু এই হিট স্ট্রোকের ঝুঁকি একটু বেশি, কারণ এই বাচ্চা বয়সে আমাদের বাচ্চাদের শরীরের যে ব্রেনের যে হাইপোথ্যালামাস গ্রন্থি আছে সেটি সঠিকভাবে গঠিত তখন হয় না, তাই জন্য বাচ্চাদের কিন্তু এই হিট স্ট্রোকের সম্ভাবনাটা একটু বা ঝুঁকিটা একটু বেশি। আর 2 নম্বর হচ্ছে যারা বয়স্ক তাদেরও কিন্তু এই হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি, কারণ প্রথমত বয়স্ক পেশেন্টদের হাইপোথ্যালামাস গ্রন্থি কাজ করার নিয়ন্ত্রণ ক্ষমতা কিন্তু অনেকটা হারিয়ে ফেলে। আর 2 নম্বর হচ্ছে বয়সকালে যেহেতু অনেক ব্যক্তি বিভিন্ন রকম রোগে ভুগেন, যেমন ডায়াবেটিস,
তারপরে কোনো কোনো ব্যক্তি হার্টের সমস্যায় ভোগেন, ডায়াবেটিসের সমস্যায় ভোগেন, আরও বিভিন্ন রকম জটিল সমস্যায় ভোগেন। তো এইসব রোগে ভোগার জন্য তাদের শরীরের কিন্তু মানে ইমিউনিটি পাওয়ারটা অনেক কমে যায়। তো এইসব পেশেন্টদেরও বা এইসব লোকেদেরও আমাদের এই হিস্ট্রোকের সম্ভাবনা কিন্তু বেশি হয়ে থাকে। তাহলে একদম বয়স্ক এবং একদম বাচ্চা এই দুই এজ গ্রুপের ব্যক্তিদের কিন্তু হিস্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি আমাদের নর্মাল মানুষের তুলনায়। বন্ধুরা, এবার সবশেষে জেনে নিই যে এই হিস্ট্রোকের যদি মানে কোনো ব্যক্তি এই হিস্ট্রোকে আক্রান্ত হন তাহলে আমাদের করণীয় কী। তো প্রথমত, যদি কোনো ব্যক্তির মধ্যে এই হিস্ট্রোকের লক্ষণ সমূহগুলো আমরা দেখি তাহলে প্রথমত সবার আগে সেই ব্যক্তিটিকে একটি ছায়াযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে, কারণ সে অনেকক্ষণ ধরে যেহেতু অনেক রোদে আছে তাই জন্য প্রথমেই তাকে একটি ছায়াযুক্ত অঞ্চলে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে তার শরীরের যা জামাকাপড় আছে যতটা সম্ভব সেই জামাকাপড়গুলো সম্পূর্ণ খুলে দিতে হবে, খুলে তাকে হাওয়া দিতে হবে, এই হচ্ছে প্রথম। তারপরে হাওয়া দেওয়ার পর তার শরীরকে কিন্তু ঠান্ডা করার জন্য একটি ভিজা টাওয়েল বা ভিজা গামছা দিয়ে তার শরীরটিকে বারবার করে মুছে দিতে হবে। এতেও যদি না হয় তাহলে কিন্তু আমাদেরকে ঠান্ডা জল বা বরফযুক্ত জল দিয়ে তার শরীরকে বারবার করে ধুয়ে দিতে হবে। আমাদের প্রধান লক্ষণ হচ্ছে তার শরীরের যেহেতু তাপমাত্রাটা 105 ডিগ্রির উপরে উঠে গেছে তাই জন্য সেই তাপমাত্রাটিকে কমানোর জন্য আমাদের যতটা পরিমাণ ঠান্ডা জল বা ঠান্ডা জিনিস দেওয়া দরকার ততটা ঠান্ডা জল দিয়ে তার শরীরের তাপমাত্রাটাকে কমাতে হবে। এবং এই তাপমাত্রা কমানোর পরে তারপর কী করতে হবে, দেখতে হবে তার শ্বাস নিতে কোনো অসুবিধা হচ্ছে কি না, তার তাই জন্য তাকে কোনো টাইট জামাকাপড় কিন্তু সরিয়ে পরে রাখলে হবে না, সেই একদম কোনো ঢিলে ঢেলা জামা পরিয়ে রাখতে হবে। তাকে দেখতে হবে যে তার জ্ঞান ফিরেছে কিনা বা তার সুস্থতা আগে দেখতে হবে, জিজ্ঞেস করে যে তা তিনি সুস্থ বোধ করছেন কি না। যদি এই ঠান্ডা জল ঢালাতে কিছুক্ষণের মধ্যে তিনি সুস্থ বোধ করেন তাহলে ঠিক আছে, যদি সুস্থ বোধ না করেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে একটি হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কারণ এইরকম অবস্থায় যদি অনেকক্ষণ ধরে ফেলে রাখা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে তার মাল্টি অর্গান ফেলিওর হয়ে যেতে পারে আর সেটা কিন্তু আরও বড় বিপদ। তাই জন্য তাকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে আমাদেরকে নিয়ে যেতে হবে। এবার জেনে নেওয়া যাক যে এই হিটস্ট্রোক থেকে বাঁচতে আমরা কী কী করবো। তাহলে প্রধান আমাদের প্রথম যেটা করব সেটি হচ্ছে যতখানি সম্ভব যতদূর সম্ভব আমাদের এই রোদকে অ্যাভয়েড করে চলতে হবে, আমাদের ছাতা ব্যবহার করতে হবে, বা আমাদের যদি কোনো বিভিন্ন রোদে যাই বিভিন্ন জায়গায় যাই তাহলে আমাদের ছাতা ব্যবহার করতে হবে, বা ছাতা যদি না ব্যবহার করি তাহলে টুপি ব্যবহার করতে হবে। ছাতা বা টুপি এই দুটোর মধ্যে যে কোনো জিনিস কিন্তু একটা ব্যবহার করতেই হবে। দুই নম্বর হচ্ছে বারবার করে কিন্তু আমাদেরকে জল খেতে হবে, যেহেতু প্রচণ্ড রোদে আমাদের শরীর থেকে প্রচণ্ড ঘাম বেরোয় আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে যায়। তো এই ডিহাইড্রেশন যাতে না হয় তাই জন্য প্রচুর পরিমাণে জল কিন্তু আমাদেরকে খেতে হবে। যারা আউটডোর ওয়ার্কার্স যা তাদেরকে আমি বলবো তারা ছাতা ব্যবহার করুন, তারা ছাতা বা টুপি ব্যবহার করুন, এবং 15 মিনিট 20 মিনিট বা আধ ঘন্টা পরপর একটি শীতল স্থান বা ঠান্ডা স্থানে গিয়ে তারা কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু জল খেয়ে আবার তিনি কাজ করুন। এইভাবে কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে, আর এইসব এই জিনিসগুলো আমরা যদি মেনে চলি তাহলেই কিন্তু আমরা হিটস্ট্রোক থেকে বাঁচতে পারব। তো বন্ধুরা, আজকে এটুকুই। আরও যদি আপনাদের এই হিটস্ট্রোক সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। আর নতুন যারা দর্শক আমার এই চ্যানেলটিকে ভিউ করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি দাবিয়ে দিন, কারণ আপনারা যদি আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তী যে নতুন নতুন ভিডিওগুলো আসবে আপনারা তার নোটিফিকেশন পাবেন এবং ভিডিওগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই, নমস্কার।